আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য বিনোদন জগতের জনপ্রিয় মুখ। ছোট পর্দা থেকে শুরু করেছেন অভিনয়, এখন বড় পর্দায় তাকে দেখা যাচ্ছে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে। ওয়েব সিরিজেও নজর কেড়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বিয়ে করতে চান না, আর তার বাবা মা সবসময় তার সহমতই ছিলেন। তবে হঠাৎই যখন লাদাখে ঘুরতে যান অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য, তখন তার বাবা মা তাকে ফোন করে জানান তার জন্য তারা এক পাত্র বেঁচেছেন। বিমান থেকে নামার পরই বিমানবন্দরেই 4 হাত এক করে দেবেন। কথাটি শোনার পর ভীষণ অবাক হয়েছিলেন প্রিয়াঙ্কা, ভয়ও পেয়েছিলেন নায়িকা। বিমানবন্দরে যখন তিনি আসেন, তার বিমান থেকে নামেন যখন তিনি, তখন ভীষণ ভয় পাচ্ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। বারবার মা ফোন করে জিজ্ঞেস করেছিলেন আর জানিয়েছিলেন বিমানবন্দরের বাইরেই দাঁড়িয়ে রয়েছে তার পাত্র। বাবা মা এমন কেন করলেন, তার মনে যখন এরকম ঘুরছে, তখন বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। দেখলেন তার ভাই সব রেকর্ড করছেন। ক্যামেরার সামনে প্রিয়াঙ্কা সবসময় সাবলীল। প্রিয়াঙ্কা ক্যামেরাকে কখনোই ভয় পান না, তবে সেদিন প্রিয়াঙ্কার দারুণ ভয় লাগছিল। হঠাৎই তার মা তার হাতে যা তুলে দিলেন, তা দেখে উৎসাহিত প্রিয়াঙ্কা। বন্ধুরা, প্রিয়াঙ্কার মা তার হাতে তুলে দিলেন একটি দামি গাড়ির চাবি। তার বাবা মা তার জন্য উপহার হিসেবে এনেছিলেন দামি জাগুয়ার গাড়ি, আর সেই গাড়িটি ছিল তার জন্মদিনের গিফট। এই বিলাসবহুল উপহার দেখে অভিনেত্রী একেবারে ভ্যাবাচেকা খেয়ে গেছিলেন। অভিনেত্রীর এত দামি উপহার তিনি তার বাবা মার কাছ থেকে পাবেন, তিনি আশাই করেননি। প্রিয়াঙ্কার অভিনয় হলো পেশা, আর তাকেই জবরদস্ত অভিনয় করে চমকে দিয়েছিলেন তারই বাবা মা। বন্ধুরা, উপহার হিসেবে তার বাবা মা দিয়েছিলেন এই দামি গাড়িটি। কেমন লাগলো প্রিয়াঙ্কার বার্থডে গিফটের গল্প জেনে? জানিয়ে ফেলুন আমাদের আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।